তো সো আই এম বিকজ নাও অফ দ্য টেলিং ভাইয়া, এই যে পুরোটা দিন আমি রাস্তায় রোডে সারাদিন অনেক স্ট্রাগলিং ফাইটিং অনেক কষ্ট পরিশ্রম সাধনা করি, করার পরে মনে করেন রাতে এসে স্লিপিং এ ডিস্টার্ব, ঠিক আছে, 500 টাকার লোভ দেখায়, মানে টাকার লোভ দেখায় আপনার সাথে কি করতে চায়, টাকার লোভ দেখায় আমার সাথে ফিজিক্যাল মানে রিলেশন আন্ডারস্ট্যান্ডিং করতে চায়, আন্ডারস্ট্যান্ড, তো এখানে এখানে হ্যাঁ এখানে আমি একজন বিসিএস ক্যাডার ষষ্ঠতম সারা বিশ্বের মধ্যে, আমি যতটুকু মনে করি যে বাংলাদেশে বিসিএস ক্যাডার আপনার চলে 47তম না ভাইয়া, 47তম বিসিএস ক্যাডার বাংলাদেশে রানিং, বাট আমি সারা আন্ডার ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে আমি ষষ্ঠতম বিসিএস ক্যাডার, মানে আপনি বলতেছেন আপনি একজন বিসিএস ক্যাডার, তাহলে আপনি আজকে বিসিএস ক্যাডার হলে আপনি রাস্তার মধ্যে কি করেন, হ্যাঁ ষষ্ঠতম বিসিএস ক্যাডার রাস্তায় কি করবো, এই যে সারাদিন ফিল্টারে আজকে মনে করেন শান্তিরাটে গেছি, দুইটা দুই তিনটা চা খাইছি, কেক খাইছি, আর একটা দোকানে যাই একটু ভাত খাইছি, আমার নাম হইছে কল্পনা আক্তার, নাইস এন্ড কুয়েল সেন, আপনার দেশের বাড়ি কোথায়, দেশের বাড়ি বগুড়া কালাইথানা জয়পুরা ডিস্ট্রিক্ট রঘুনাথপুর গ্রাম মাত্রা ইউনিয়ন, আপনি লেখাপড়া করছেন কোথায়, লেখাপড়া করছি এসএসসি কাদিরপুর বহুমুখী ডিগ্রি ফাজিল মাদ্রাসা মোলামগাড়ি সেন্টার থেকে, টেকনিক্যাল সায়েন্স থেকে জিপিও গোল্ডেন ফাইভ, আর এইচএসসি চট্টগ্রাম ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ, চৌধুরী ডিগ্রি কলেজ নিউমরি রোডের সামনে, নিউমরি রোডের সামনে সামনে, ঠিক আছে, সেখান থেকে 4.50 অর্থাৎ বিজনেস স্টাডি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, ঠিক আছে, অ্যাকাউন্টিং এ ওই যে ম্যাথ ম্যাথ হায়ার ম্যাথ পরিসংখ্যান, তারপরে হইছে ইয়া কি জানি বলে, আচ্ছা এখন আপনি যে শুনেন আপনি যে এভাবে এই যে রাস্তার মধ্যে আছেন একদম একটা মানে এমন একটা প্লেসের মধ্যে আছেন, এই প্লেসের মধ্যে আসলে থাকার উপযোগী না, এই জায়গা আপনি কেমনে আছেন কিভাবে, এই জায়গায় থাকতে তো আমার অনেক কষ্ট হয়ে যায় ভাইয়া, দেখেন না এই যে মনে করেন আমার রাতে কালকের রাতে আপনি বললে বিশ্বাস করবেন না, ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রিটিক্যাল এন্ড ডিফিকাল্ট, বহুত বহুত মুশকিল, আপকে বহুত হো গে, আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, আপনি ইংলিশের সাথে সাথে ইয়া বলতেছেন, হ্যাঁ হ্যাঁ হিন্দি আমি ও বাবা হিন্দিতে তো এক্সপার্ট, হিন্দিতে তো বে হিন্দি আর ইংলিশে তো বেরি, বলেন তো আমার সাথে হিন্দিতে কথা বলেন, ঠিক আছে, তো সো আই এম বিকজ নাও অফ দ্য টেলিং ভাইয়া, এই যে পুরোটা দিন আমি রাস্তায় রোডে সারাদিন অনেক স্ট্রাগলিং ফাইটিং অনেক কষ্ট পরিশ্রম সাধনা করি, করার পরে মনে করেন রাতে এসে স্লিপিং এ ডিস্টার্ব, ঠিক আছে, এই যে মশা মাসি ক্যাট ডেক ক্যাট ডক র্যাম ম্যাট, তারপরে কালকে রাতে একটা মনে করেন সাধারণ পাবলিক এসে আমাকে করে 5 টাকার লোভ দেখায়, 500 টাকার লোভ দেখায়, মানে টাকার লোভ দেখায় আপনার সাথে কি করতে চায়, টাকার লোভ দেখায় আমার সাথে মানে রিলেশন আন্ডারস্ট্যান্ডিং করতে চায়, আন্ডারস্ট্যান্ড, তো এখানে এখানে হ্যাঁ এখানে, তো আমি তো এগুলো পছন্দ করি না, কারণ ওই ক্যাটাগরি ওই টাইপের ওই ক্যারেক্টারের মেয়ে তো আমি না ভাইয়া, ঠিক আছে, কারণ আমি মেয়েটা শান্ত ভদ্র নম্র এবং আদর্শবান, কারা আছে এই যে আপনার সাথে যে যেটা বললেন যে ফোন করতে চায়, এরা কারা, ফিজিক্যাল রিলেশন, এটা আপনার হচ্ছে মনে করেন পাবলিকের মধ্যেও আছে, আমি তো আপনার কি মানে ভাইরাল হওয়ার জন্য না, আমি অলরেডি ভাইরাল না, আমি অলরেডি আপনার সায়েন্টিস্ট পরম সেনগুপ্ত আছে না, ইন্ডিয়ান সায়েন্টিস্ট পরম সেনগুপ্ত, পরম সেনগুপ্ত, তারপর হইছে ন্যান্সি, তারপর হইছে ওয়েদার সায়েন্টিস্ট কারেন্ট সায়েন্টিস্ট, ঠিক আছে, সায়েন্টিস্ট ন্যান্সি নাকি আমার সাপোর্টে আছে, ঠিক আছে, সায়েন্টিস্ট ন্যান্সি আমার বোনের মতো, ঠিক আছে, সায়েন্টিস্ট ন্যান্সি বলে যে না, আচ্ছা আমি আপনি আমি আপনার কিছু বিষয় জানি, আপনার দেশের বাড়ি কোথায় বলছেন, দেশের বাড়ি বগুড়া কালাইথানা জয়পুর, আচ্ছা আপনার বাবা মা জীবিত আছে, হ্যাঁ সবাই জীবিত, তারা কোথায়, তারা এই মনে করেন আমার বাবা কুদ্দুস এরকম রিক্সা চালায়, আর মাদার হইছে মনে করেন সেও মনে করেন আর আমার বাবার সংসার রেখে আর একটা সংসার করে, ঠিক আছে, তারপরে হইছে ইয়া সৎ ভাই আমার দুইটা সবুর রিপন, আর নিজের ভাই একটা, আচ্ছা এই ক্ষেত্রে আপনার এই যে বর্তমানে যে জায়গাটা আছেন এই জায়গাটার নাম কি বলেন, এই জায়গাটা আপনি তো বানঘাট সার্কিট সার্কিট হাউজের রোড, এটা কোন জায়গা, জায়গার নাম বলেন, এটা বানঘাটে সার্কিট হাউজের রোড, হ্যাঁ বানঘাটে সার্কিট হাউজের রোড।